اي بابو خدار قسم করে আমি কালিমুল্লাহ বলি ভালো করে শুনেন আমার আল্লাহ পাক তার রাসূল এই জোরে বলেন আমার আল্লাহ পাক তার রাসূল ওই রাসূলের নামে দরুদ পড়বে তোমার মুখটা যেন থাকে পাক মুসলমানের বাচ্চারা বুকে হাত দিয়ে বলো আমাদের মুখ জমান পাক আছে তো সকালতে 100 কথা বললি 90টা মিছে কথা বলে আরে হ্যাঁ না না বিশ্ব নবী বলে যাচ্ছেন আয় আব্বা আমার নবীর সোনার সাহাবারা হুজুরকে প্রশ্ন করছে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর এই আপনার মেদিনীপুরের উম্মতে মুহাম্মাদীরা এরা বেনামাজি হতে পারে নবী বলছেন হ্যাঁ কারোর অপারেশন চলছে হাসপাতালে ভর্তি নামাজ পড়েন আচ্ছা হুজুর আপনার উম্মতে মুহাম্মাদীরা বেরোজগার হতে পারে নবী বলছেন হ্যাঁ কারোর শরীর খারাপ ডাক্তার রোজা রাখতে নিষেধ করেছে রোজা রাখবে না আচ্ছা হুজুর আপনার মেদিনীপুরের মুসলমানেরা যাকাত না দিতে পারে নবী বলছেন না যা টাকা নিতা যাকাত দেবে আচ্ছা হুজুর আপনার উম্মতে মুহাম্মাদীরা এই হজ না করতে পারে নবী বলছেন না যার কাছে 4 লাখ টাকা লে তা সে যাবে করতে তখন সাহাবারা বলছে হুজুর এই গ্রামটার নাম কি এই দেউলবাড়ের মুসলমানেরা এরা মিথ্যা কথা বলতে পারে খোদার কসম সেদিন আমার আব্দুল্লাহর বাবা মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী আগুনের মতো দাঁড়িয়ে বলেছিল ওরে আমার সোনার সাহাবারা কান খুলে শুনো আমার উম্মতে মুহাম্মাদীরা বেনামাজি হতে পারে বেরোজগার হতে পারে হজ না করতে পারে যাকাত না দিতে পারে আমার উম্মতে মুহাম্মাদীরা মিথ্যাবাদী হতে পারে না সুতরাং যারা মিথ্যা কথা বলে এরা উম্মতে মুহাম্মাদী হতে পারে না আমার নবী বললেন আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে কিন্তু দুটো পাপ আমার উম্মত করতে পারে না নাম্বার 1 মিথ্যা বলতে পারে না আর নাম্বার 2 ধোঁকা দিতে পারে না এই দুটো জিনিস মুসলমানদের ভিতরে আছে বলে মনে হয় কথা বলে ও চাচা 500 টাকা দন শনিবার সকালবেলা দেব ও শনিবার সারা বছর আসে আরে হ্যাঁ না না তা তোমরা তো মাথা মোটা এই টাকা ধার দাও কেন কেন শরফ আলী যাকে বলা হয় আল্লাহর শের আল্লাহর বাপ জান্নাতে যুবকদের সরদার ইমাম হাসান হুসাইন আহলে বাইত পঞ্জাতনের বাপ হযরতে আলী শেরেখ আলী হযরতে আলী মর্তজা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী মর্তজা হুজুর পরিষ্কার বলেছেন হে বাংলার মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও আমি রাসূলুল্লাহ জামাত আলী বলে যাচ্ছি বেনামাজিকে টাকা ধার বেনামাজিকে টাকা ধার দিও না কেন আলীর মতো সাহাবা যার মর্যাদা যে সাইয়্যিদিনা আলী সম্পর্কে নবী বলে যাচ্ছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা আমি রাসূল জ্ঞানের রাজ্য আর আমার আলী হলো ওই রাজ্যের প্রবেশের দরজা সুবহানাল্লাহ বলো এই আলী মর্তজার মতো চলিল কদর সাহাবা পরিষ্কার বলে যাচ্ছেন বেনামাজিকে টাকা ধার দিও না কেন যে আল্লাহর দেওয়া ওয়াদা রক্ষা করে না যে আল্লাহর সাথে চিড়িংবাজি করে সে তোমার সাথে চিড়িংবাজি করবে না কথা বলে না যে আল্লাহর দেওয়া ওয়াদা রাখে না সে তোমার দেওয়া ওয়াদা কি করে রাখবে এই বাবু খোদার কসম আমার বিশ্ব নবী বলে যাচ্ছেন হে দেউলবাড়ের মুসলমানেরা তোমরা আমাকে দুটো
জিনিসের গ্যারান্টি দাও আমি আব্দুল্লাহর বাটা মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ বলেন কয়টা জিনিস বলুন বলুন দুটো নাম্বার 1 দুই ঠোঁটের মাঝগান তার মানে কি আরে জোবান জোবান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে লিখছেন যে মানুষের জোবানটা হলো একটা দোকান খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান কিছু কিছু লোক আছে দেখবে চেহারা দেখলি দেশ দেখলি ও জামা কাপড় দেখলি মনে মনে করবেন জিবরাইলের ভূত ভাই কোন অসুবিধা নেই কিন্তু শালা যখন জোমান খুলবে বুই দিবারবেন পাকা শয়তানের খালা তো ভাই মুখ খুললে চুরি চিড়িংবাজি মিথ্যা কথা অভান্তর কথা গালিগালাজ মুখ থেকে বেরুচ্ছে রসূলুল্লাহ বলছেন তোমরা আমাকে জোবানের গ্যারান্টি দাও আর দ্বিতীয় দুই ওরতের মাঝগান কিছু বলবে দুই ওরতের মাঝগান মানে লজ্জায় স্থান এই দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রসূলুল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব সুবহানাল্লাহ বলে আজ এই দুটো জিনিস মুসলমানদের ঠিক আছে কথা বলে না আছে এরা বললে আবার রেগে যায় এই বাবু মুসলমানের বাচ্চারা নিজের মার ভাত দেয় না শাউরির পালকি করে নিয়ে যায় আজকে জলসার দিন ও শাউরি এসে কোলাঘাট থেকে খাসির গোশত এনে শাউরির খাওয়াচ্ছে মা কি খাবে দেখার দরকার নেই আর শাউরি গুলো সব সেইরা সব বারো বাজারির বাড়ে তেরো বাজারি বাপ দাদা চোদ্দ পুরুষ খায়ন তো হারাম মাল জামাইয়ের বাড়ি খেতিয়ে এই বাবু ও যদি চাপের মেয়ে হতো তাহলে অন্তত খাওয়ার সময় জামাইকে বলতো বাবা তোমার মাকে একটু ডাকো আমরা দুই বোনে এক জায়গায় বসে খাই আরে আমার কথা বুঝতে পারছেন না পাচ্ছেন ও যদি লজ্জার পানি পেতে পড়তো ও যদি লজ্জা শরম থাকতো তাহলে খাওয়ার সময় জামাইয়ের বাম্মার খোঁজ নিত ও তো ওই স্কুলে পড়ে ও ছানিটার বেঁধেছে ছাবানটা ওর হয়ে গেছে এই বাবু বললে রেগে যাবে মুসলমান নিজের মার ভাত দেয় না কিন্তু শাউরিকে পালকি করে নিয়ে যায় ঘরের পাশে মসজিদ দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে একক তো নামাজ পড়ে না বছরে দশ বার বৌনে আজমির শরীফে যায় এই কথা বললি আমি খারাপ এ বাবু সত্য বললাম না মিথ্যে বললাম দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে আর মসজিদ যে কায়দায় করেছে এই দেখো জিবরাইল চোখ বুলু হয়ে যাবে তিনতলা মসজিদ পাথর বইছে এসি লেগে গেছে মানে কি মসজিদ চকচকে মুসল্লি ফাঁকফাঁকে গ্রামের লোক মনে মনে করেছে আমরা তো মসজিদ করে দিয়েছি ফের নামাজ কথা বলে না এত বড় মসজিদ করেছি তিনতলা মসজিদ পাথর এসি বইছে ফের নামাজ পড়বো কথা বলে না এরা বছরে দশ বার বৌনে আজমিরে যাবে বাদরামি করা জায়গা পাও না বিয়াদ যার সাথে খোদার কোন যোগাযোগ নাই তার সাথে আমার আজমিরের খাজা বাবা কিসের যোগাযোগ যার সাথে আমার আল্লাহর কোন সম্পর্ক নাই তার সাথে আমার পুরপুরা দাদা পীরের কিসের সম্পর্ক যার সাথে আল্লাহর কোন দেখা সাক্ষাৎ নাই তার সাথে আলা হাজরতের কি দেখা সাক্ষাৎ বাদরামি করার জায়গা পাও নাই মসজিদে যাও নামাজ পড়ো নবী তার উম্মতকে রেখে গেছে আমি বলতে বলতে নিজেকে কন্ট্রোল করতে পারি না কেন জানেন এই শুনে মৌলবীরা ওয়াজ করেছে
হাঁটুতে আর নাভি পর্যন্ত এইটা হলো সত মানে ফরজ এটা ঢাকতে হবে হাঁটুতে নাভি পর্যন্ত এ মুসলমানের বাচ্চা এ হাঁটু ঢাকতে গিয়ে এদিক পদবেগলো বার করে এদিক পদবেগলো দেখা যাচ্ছে না হাঁটুটা ঢেকে বসে এই মানুষ নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে কথা বলছি কোন দুধখা মায়ের লাল মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকো যেটা বুঝতে পারবে না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আর যদি পাউডারের দুধে মানুষ হয় কাল সকালে মুনাফিকের বাচ্চার মতো চার দোকানে লাভাবে কান খুলে শুনো নবী তার উম্মতকে রেগে গেছে কোথায় এই বাবু আল্লাহর নবী শরীর অসুস্থ হায় হায় একটু পরে নবী ইন্তেকাল করবে আয় আব্বা আমার নবী বেহুশ হয়ে গেছে হায় হায় রাসূলুল্লাহর হুঁশ এসেছে আর রাসূল দেখছেন নবীর নবুয়তের মাথা আম্মা জান আয়েশার কোলে একবার সুবহানাল্লাহ বলবেন হায় হায় আমার নবী চোখ দুটো খুলে দেখছে আম্মা জান আয়েশা হুজুরের মুখখানা পূর্ণিমা চাঁদের মতো জলজল করছে সুবহানাল্লাহ বল আমার নবী বলছে আয়েশা ও আয়েশা আয়েশা এটা কোন নামাজের সময় আয়েশা আম্মা জান আয়েশা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে যেতে পারেন নি আপনি বেহুশ অবস্থায় আছেন আপনার সোনার সাহাবারা আমার আব্বা সিদ্দিকে আকবরের ইমামতিতে কেঁদে কেঁদে এশারে নামাজ পড়ছে আমার নবী বলছে আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরবে আয়েশা আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরবে আব্বা নবীজির ঘর ছিল একদম মদিনার মসজিদ নববীর সাথে জোড়া সেটিং করা জানলা খুললে দেখা যাবে নবী বলছে আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরবে আয়েশা আম্মা জান আয়েশা হুজুর নবীজির মাথাটা উঁচু করে ধরলেন খোদার কসম হে দেউলবাড়ির মুসলমান শুনলে পাগল হয়ে যাবে আমার নবী তার নবুয়তের চোখ দিয়ে মদিনার মসজিদ নববীর দৃশ্য দেখছেন আমার নবীর সোনার আমার নবী তার নবুয়তের চোখে পানি ঝরছে আম্মা জান আয়েশা হুজুর রাসূলুল্লাহকে আদর করে জড়িয়ে ধরেছে হে আমার হৃদয় রঙের রাজা হে আমার অন্তরঙ্গের বাদশা হে আমার প্রিয়তম স্বামী হুজুর আপনার কোথায় কষ্ট হচ্ছে আপনি কাঁদছেন কেন আমার নবী বললেন আয়েশা না না ওরে আয়েশা এটা আমার কোনো দুঃখের কান্না নয় হে আয়েশা আমার জুব্বাটা তুলে দেখ রে আয়েশা এই চিত্রটা দেখার জন্য এই সিনসিনারিটা দেখার জন্য আমি আব্দুল্লাহর বাটা মোহাম্মদ তায়েফের মরুভূমির মাটিতে যখন নামাজের দাওয়াত নিয়ে গিয়েছি তায়েফের যুবক জওয়ানেরা তায়েফের গুন্ডারা তাদের পথরের আঘাতে আমার নবুয়তের বডি রক্তের লালে লাল করে দিল আমার জুব্বাটা তুলে দেখ আজ আমি রাসূলুল্লাহ তায়েফের আপনার পাথরের আঘাত আজ আমি রাসূল নিয়ে বইছি ওরে আয়েশা তোর মায়াবী হাতটা নিয়ে আমার মাথায় দিয়ে দেখ এই নামাজের আন্দোলন করতে গিয়ে বহুদের ময়দানে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি ওরে আয়েশা আমার মুখে হাত দিয়ে দেখ এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য এই নামাজকে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য বহুদের ময়দানে আমার একটা দুটো নয় চার চারটে দান মুবারক শহীদ করেছি ওরে আয়েশা আজ আমার নবুয়তের দাওয়াত দেওয়া সার্থ ওরে আয়েশা তুমি সাক্ষী থেকো আমি আমার দেউলবাড়ির মুসলমানের বাচ্চাদের আমি আমার উম্মত মুহাম্মদের খোদার ঘরে মসজিদে রেখে গেলাম
আমি রসূল পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে মসজিদে খোদার ঘরে রেখে গেলাম আমার উম্মতে মুহাম্মাদীদের বলে দিও যারা উম্মতে মুহাম্মাদী বলে দাবি করবে তাদেরকে শুনিয়ে দিও আসসালাত আসসালাত নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মত যেন নামাজ না জোরে বলো ছেড়ে দেয় নবী তার উম্মতকে রেখে গেল কোথায় এ ভাই আপনারা কি ঠোঁটে ফেবিকল আটাতে বসে আমার সঙ্গে একটু কথা বলুন নবী তার উম্মতকে রেখে গেছেন কোথায় মসজিদে খোদার ঘরে আর উম্মত কোথায় মসজিদ ছেড়ে দেই তো জলসা শুনতে যখন বসে হয়েছে সব আল্লাহর ওলি দেখে মাথায় টুপি মাথা পরনে পাঞ্জাবি সব আল্লাহর ওলি সেজে বসে হয়েছে